শান্তনুবাবুর কাছে শান্তনুবাবু তিন দিনেরও বেশি সময় অতিক্রান্ত এখনো পর্যন্ত যে পুলিশি অ্যাকশন সেটা দেখে আপনি কি মনে করছেন যেটা কি হওয়ার কথা একই সঙ্গে এটাও মেনশন করব যে আজকে ডিজি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন কড়া ব্যবস্থা হবে দেখুন আমি তো কোনো রাজনৈতিক কোনো মানে কোন রকম কথাবার্তা বলতে পারবো না অন্তত এইটুকু আমি বলতে পারি অ্যাজ এ সিবিআই ম্যান যে একটা পুলিশের পক্ষে বাহাত্তর ঘন্টা হচ্ছে বাহাত্তর বছরের সমান কারণ লোকাল পুলিশের পার্টিকুলারলি তাদের ইন্টেলিজেন্স থাকে তাদের বিভিন্ন রকমের নেটওয়ার্ক থাকে কারণ আপনি একটাও দেখেছেন যে আজকে যদি কোথাও একটা ডাকাতি হলো বা বড় ব্যাংক বাড়ি সেখানে পুলিশের যারা সোর্স তারাই ওইখানে খবর দেয় তো এখানেও ওই সুন্দরবন এলাকাটা বেসিক্যালি ওই এলাকাটায় পুলিশের সোর্স আরও বেশি আছে কারণ ওখানে কিন্তু শুধু লোকাল পুলিশ নয় আমাদের যেরকম সেন্ট্রাল আইবিও কাজ করে স্টেট আইবি কাজ করে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ডেপিউট থাকে এই এলাকাগুলো খুব সেন্সিটিভ এলাকা কারণ ওখানে বর্ডারিং আমাদের একটা বিদেশি অন্য একটি দেশের সাথে আমাদের সীমানা রয়েছে তারপরে সুন্দরবনের জলপথ ওখানে আপনার মাঝিদের বিভিন্ন ট্রলারে ডাকাতি হয় বিভিন্ন সময়ে তো ওই জন্য ওই এলাকাগুলোয় শুধু মানে কেন্দ্রীয় এজেন্সি নয় যেরকম বিএসএফেরও তারাও লঞ্চ নিয়ে টহল দেয় বিএসএফ আছে সেই রকম কিন্তু স্টেট গভর্নমেন্টেরও থানার মেন ফার্স্ট বেসিক আমার তো সবচেয়ে ওই পুলিশিং ব্যাপারটা তো শুরুই হয়েছে আমার লোকাল পুলিশ থেকে কারণ আমাদের সংবিধানে তো পুলিশ তো আমাদের স্টেট সাব সাবজেক্ট আমাদের সিবিআই বা এই ধরনের স্পেশাল পুলিশ হিসাবে আমরা কাজ করি সেখানে আমাদের যা ইন্টেলিজেন্স সে ডেফিনেটলি সেই ইন্টেলিজেন্সের থেকে আমাদের যারা লোকাল যে থানা লোকাল যে পুলিশের যেখানে তারা কাজ করছে বা লোকাল যে আইবির স্টেট আইবির যারা অফিসাররা কাজ করছেন তাদের কাছে অনেক বেশি ইন্টেলিজেন্স থাকে তো এখানে আমার পক্ষেও এটা একটু সত্যি কথাই আমার বিচার বুদ্ধিতে আমি বুঝতে পারছি না যে বাহাত্তর ঘণ্টা হয়ে গেলেও কেন শেখ শাহজাহান হোক বা আপনার যারা ওই ধরনের মারপিটে যাদের চেহারাগুলো দেখা তাদের মধ্যে কাউকে ধরা না গেল হয়তো কোথাও কোনো ইন্টেলিজেন্সের কবি থাকতে পারে বা গ্রাসরুট লেভেলের যেখানে আজকাল হয়তো লোকাল পুলিশের যে গ্র্যাসরুট লেভেলে আগে যে ধরনের আমাদের ইনফ্লুয়েন্স থাকতো সেই গ্র্যাসরুট লেভেলের হয়তো কোথায় কিছু ফেল করে গেছে মেশিনারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা